শুক্রবার মহাকরণে রাজ্যের বিকাশ এবং প্রগতি নিয়ে ডোনার মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রস্তুতি এবং পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের যোগাযোগ এবং ডোনার মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকগণ। এই বৈঠক শেষে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় যোগাযোগ এবং ডোনার মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, প্রধানমন্ত্রীর সংকল্প হল দেশের উন্নয়নের ইঞ্জিন হোক উত্তর পূর্বাঞ্চল। এ লক্ষ্যে গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চল সমূহে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারগুলি। তথ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 10 বছর আগে উত্তর পূর্বাঞ্চলের জন্য 24,000 কোটি টাকার বাজেট ছিল, আজ এই ক্ষেত্রে বাজেট বৃদ্ধি পেয়ে হয়েছে 1,03,000 কোটি টাকা। তিনি আরও জানান, গত 65 বছরে 10,000 কিলোমিটার জাতীয় সড়ক ছিল, গত 10 বছরে 5,500 কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে। রেলপথে যোগাযোগ ব্যবস্থায় উত্তর পূর্বাঞ্চলের মাত্র 1টি রাজ্যই সুবিধা পেত, এখন উত্তর পূর্বাঞ্চলের 3টি রাজ্য রেল যোগাযোগের সুযোগ সুবিধা পাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যে রেল যোগাযোগের সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যে 19টি প্রকল্প চলছে, এর জন্য 82,000 কোটি টাকা রেল দপ্তরের মাধ্যমে ব্যয়িত হচ্ছে। अगर एक एक क्षेत्र को अलग से हम देखें तो सड़कों के क्षेत्र में जहां 10,000 किलोमीटर की नेशनल हाईवे 65 वर्षों में बनी थी, वहीं पिछले 10 वर्षों में 5,500 किलोमीटर के नेशनल हाईवे 10 वर्षों में प्रधानमंत्री मोदी जी की सरकार ने बनाई है। रेल के क्षेत्र में जहां हमारे 8 राज्यों में से केवल 1 राज्य को रेल की सुविधा मिली थी, आज 3 राज्यों को रेल की सुविधा मिल रही है। और हमारा लक्ष्य है कि आने वाले अगले 2 या 3 वर्षों में 8 के 8 राज्यों को रेल की सुविधा से हम लोग जुड़वा पाए। वर्तमान में 19 प्रोजेक्ट्स चल रही हैं अलग अलग राज्य में, जिसके लिए करीब करीब 82,000 करोड़ रुपये রেল বিভাগ কে দ্বারা আবন্টিত কি গই। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে প্রগতি ও বিকাশ আছে তাতে রাজ্যের জিডিপি 9,000 কোটি টাকায় পৌঁছে গেছে। রাজ্যে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়ে হয়েছে 1,60,000 টাকা। তিনি জানান, শিল্পক্ষেত্রে রাজ্যে GSDP 50% বৃদ্ধি পাওয়া উচিত। ডোনার মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটনে আগর কাঠে কুইন পাইনাপেল এবং শিল্পে প্রচুর সম্ভাবনাময়। তিনি জানান, ডোনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে প্রথমটি হল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ব্যাংকিং পরিষেবা বিকাশের লক্ষ্যে ব্যাংকিং সামিট আয়োজন করা। NEC প্ল্যানারির সাথে এই সামিট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পরিকল্পনাটি হল চলতি বছরের 6, 7 এবং 8 ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী সাংস্কৃতিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক পরম্পরা দেশ ও বিদেশের সামনে তুলে ধরা হবে। ডোনার মন্ত্রণালয়ের তৃতীয় পরিকল্পনাটি হল দেশের 7 থেকে 8টি শহরে রোড শোর আয়োজন করা হবে। উত্তর পূর্বাঞ্চলের জন্য ইনভেস্টমেন্ট সাবমিট হবে। মার্চ এপ্রিল মাসে দিল্লিতে এই সামিট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। डोनर मंत्रालय के तरफ से मुख्यमंत्री जी को हमने सूचित भी किया है, उनसे उनके सहायता के लिए भी हम लोग ने निवेदन की है। 3 प्रोग्राम्स हम लोगों ने रेखांकित किए। 1, उत्तर पूर्वी राज्य के लिए हम लोग एक बैंकिंग समिट आयोजित कर रहे हैं। NEC प्लेनरी के साथ ये बैंकिंग समिट आयोजित किया जाएगा 8 के 8 राज्यों के लिए, ताकि बैंकिंग की अधोसंरचना उत्तर पूर्वी क्षेत्र के एक एक राज्य तक पूर्ण रूप से सशक्त रूप से पहुंच पाए। दूसरा, 6, 7, 8 दिसंबर को भारत मंडपम में दिल्ली में अष्टलक्ष्मी सांस्कृतिक धरोहर आयोजित की जा रही है 8 के 8 हमारे उत्तर पूर्वी राज्यों के लिए, जहाँ हम अपनी सांस्कृतिक क्षमता, हमारी परंपरा को देश और विदेश के सामने प्रदर्शित करेंगे। तीसरी बात, वर्तमान में हम लोग देश के अंदर 6 या 7 शहरों में रोड शोज आयोजित कर रहे हैं इन्वेस्टमेंट समिट के लिए। ये उत्तर पूर्वी इन्वेस्टमेंट समिट होगा जो
মার্চ এপ্রিল কে মাহ মে দিল্লি মে আয়োজিত কিয়া জায়গা। ডোনার মন্ত্রী আরও জানান, উত্তর পূর্বাঞ্চলে গ্রামে গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্যে 119টি টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 90টি টাওয়ারের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই ক্ষেত্রে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় যোগাযোগ এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।